সুবর্ণা মুস্তফার পরে অভিনেত্রী হিসেবে তিনজনের নাম সবথেকে বেশি আলোচিত, সেই তিনজনের একজন আফসানা মিমি, অন্য দুজন শমী কায়সার ও বিপাশা হায়াত। একটা সময় ছিল কে এগিয়ে আছেন কার থেকে এটি বলা বেশ দুষ্কর ছিল, শমী কায়সার, বিপাশা হায়াত নাকি আফসানা মিমি। আফসানা মিমি বাংলাদেশের টেলিভিশন নাটকের একটি যুগান্তকারী নাম। জনপ্রিয়তার চাইতেও তার মেধাকেই গুরুত্ব দিয়েছেন নির্মাতা এবং দর্শকেরা। অন্যদিকে গাজী রাকায়েত উঠে এসেছেন মঞ্চ থেকেই। এই মঞ্চে কাজ করতে গিয়ে আফসানা মিমির সঙ্গে পরিচয় হয় গাজী রাকায়েতের। দুজনে একসঙ্গে কাজও শুরু করেন নাগরিক নাট্য সম্প্রদায়ে। এভাবে কাজ করতে করতেই দুজনের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। অতঃপর 1995 সালে বিয়ে করে নেন তারা। পর্দায় দুজনের যে দাপুটে অবস্থান, অভিনেত্রী মিমি কিংবা নির্মাতা মিমি, অপরদিকে অভিনেতা গাজী রাকায়েত কিংবা নির্মাতা গাজী রাকায়েত, দুজন কেউ কারু থেকে কম যান না। এই দুজনের সন্ধিটা খুব বেশি দিন টেকেনি। 95-এ বিয়ের পরে 96 সালেই তাদের বিচ্ছেদ ঘটে। সেই থেকে এখনও একাই পথ চলছেন মিমি, ব্যস্ত আছেন নির্মাণ নিয়ে। অপরদিকে গাজী রাকায়েত 1997 সালে নাইরা শাহরিনকে বিয়ে করেন। অন্যদিকে আফসানা মিমিকে জড়িয়ে অনেকের সম্পর্ক নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন দিকে গুঞ্জন ওঠে। একসময় আজম রেজা নামের একজন ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা গেছে, কিন্তু কোনো গুঞ্জনই সত্যে রূপান্তর হওয়া কিংবা পরিণয়ের দিকে যাওয়ার দৃশ্যায়ন দর্শক কিংবা শুভাকাঙ্ক্ষীরা দেখতে পাননি। সেই সূত্রে আফসানা মিমি একা পথ চলছেন এখনও, ব্যস্ত আছেন নিজের কাজ নিয়ে, বিশেষ করে নির্মাণ নিয়ে। আর গাজী রাকায়েত সংসারও করছেন, নির্মাণ কাজ চলছে অবিরাম। সম্প্রতি বাংলাদেশে প্রথম ইংরেজি চলচ্চিত্রের নির্মাতা হয়েছেন গাজী রাকায়েত। দ্য গ্রেভ নামের চলচ্চিত্রটি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্নভাবে প্রশংসিত হয়েছে। তাদের এই হঠাৎ যুগলবন্দী হওয়া এবং এক বছর যেতে না যেতেই আবার পৃথক অবস্থানে থেকে জীবন চালানো, দর্শকরা প্রিয় অভিনেতা কিংবা অভিনেত্রীর সাংসারিক সুখটা যেমন উপভোগ করেন, তেমনি বিয়োগটাতেও ব্যথিত হন, অপেক্ষা করেন তার প্রিয় তারকার জীবনটা আবার আলোকিত হবে, সাংসারিক হবেন তারা। কখনো সেই প্রত্যাশা পূরণ হয়, কখনো হয় না, এটাই তো জীবন।